আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। আমরা প্রতি ম্যাচেই ক্যাচ ছেড়েই যাচ্ছি, এর মাশুল আমাদের অনেকবারই ম্যাচ হেরেই গুনতে হয়েছে, বলেছেন তামিম ইকবাল। লিটনের জিম্বাবুয়ে সিরিজ শেষ, এশিয়া কাপেও অনিশ্চিত। টেস্ট থেকে হারিয়ে যাবে বাংলাদেশ, বলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার পিটারসেন। প্রিয় ফরম্যাটে ফিরে বিজয় বুঝিয়ে দিলেন, ওয়ানডেতেই তিনি সেরা। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশঙ্কাটাই সত্যি হল, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং এর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন ইনফর্ম ওপেনার লিটন কুমার দাস। বিসিবি সূত্রে জানা যায় তার ওয়ানডে সিরিজ শেষ, লিটনকে 3-4 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে, যে কারণে শঙ্কা আছে তার এশিয়া কাপে খেলা নিয়েও। ম্যাচ শেষে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দিদ সানি জানিয়েছেন, লিটনের হ্যামস্ট্রিংয়ে গ্রেড 2 মাসল স্ট্রেইন দেখা গেছে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত 3-4 সপ্তাহ সময় লাগে, ফলে এই সিরিজে আমরা তাকে পাচ্ছি না। চলতি আগস্টের 27 তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। লিটনের সেরে উঠতে 4 সপ্তাহ লাগলে তার এই টুর্নামেন্টে খেলা শঙ্কার মুখেই পড়বে। উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ 5 উইকেটে হেরেছে। দারুণ ব্যাটিং করা লিটন দাস 79 বলে 81 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেন, আর মাঠে নামতে পারেননি। এদিকে তামিম ইকবাল বলেছে, আমরা প্রতি ম্যাচেই ক্যাচ ছেড়ে যাচ্ছি, এর মাশুল আমাদের অনেকবারই ম্যাচ হেরেই গুনতে হয়েছে। 2013 সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে টানা 19 ওয়ানডে ম্যাচ অপরাজিত ছিল বাংলাদেশ, কিন্তু গতকাল সেকান্দার রাজা অপ্রতিরোধ ব্যাটিংয়ে 2013 সালের পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জয়লাভ করেছে জিম্বাবুয়ে। যদিও বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 303 রানের বড় সংগ্রহ দাঁড় করায়, বল হাতেও শুরুটা ভালো করেছিলেন দুই ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। প্রথম 2 ওভারে তারা তুলে নেন জিম্বাবুয়ের 2 ওপেনারকে, কিন্তু বাংলাদেশের জন্য কাল হয়ে ওঠে বাজে ফিল্ডিং। প্রায় 25-30 রান এসেছে বাজে ফিল্ডিংয়ের কারণে। এছাড়াও একাধিকবার ক্যাচ মিস ম্যাচ হারের কারণ হিসেবে দেখছেন অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ পরবর্তী আনুষ্ঠানিকতায় পরাজিত অধিনায়ক তামিম ইকবাল বলেন, আমরা জানতাম যে প্রথম 10 ওভারে টেস্টের মতো ব্যাট করতে হবে টিকে থাকার জন্য। এরপরে আপনারা দেখেছেন উইকেট হয়ে গিয়েছিল সম্পূর্ণ ব্যাটিং উপযোগী, দারুণ কিছু জুটিও হয়েছে, তখন ব্যাটিং বেশ ভালো হয়েছে, কিন্তু সেই ধারাবাহিকতায় থাকেনি ফিল্ডিংয়ে। আমরা লম্বা সময় ধরে ক্যাচ ছেড়েই যাচ্ছি, এর মাশুল আমাদের অনেকবারই গুনতে হয়েছে, আর আজ ছিল তেমনই একদিন। এই ম্যাচে চোট পেয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম। দলের ইঞ্জুরি সমস্যা নিয়েও মুখ খুলেছেন তামিম, বলেছেন দলের একাধিক খেলোয়াড় ইঞ্জুরিতে পড়েছে, সেটাও আমাদের জন্য ভালো কোনো খবর নয়। ধারণা করছি সিরিজের বাইরে চলে গেছেন লিটন, মেডিকেল টিমের সাথে কথা বলেই এ বিষয়ে নিশ্চিত হতে পারব। এদিকে বিজয় বুঝিয়ে দিলেন ওয়ানডেতেই তিনি সেরা। ওয়ানডে ফরম্যাটটা বেশ প্রিয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, এনামুল হক বিজয়ের কাছে তার কাছে সম্ভবত সবচেয়ে বেশি প্রিয়। এই ফরম্যাটে নিজের জাত চেনাতে ভালোবাসেন এই ওপেনার, সেটা আরও একবার প্রমাণ হলো। 3 বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে ফিরেই দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। 62 বলে 73 রান করে আউট হলেন তিনি। একের পর এক নতুন ক্রিকেটারের আগমন ঘটছে বাংলাদেশ ক্রিকেটে। নতুনদের ভিড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে পুরনোদের জায়গা কোথায়? তার উপর প্রায় বিস্মৃতির অন্তরালে চলে যাওয়া ক্রিকেটারদের তো পুনরায় দলে ফিরে আসার ঘটনা বলা যায় বিরল, কিন্তু পারফরমেন্স করে কোনো নির্দিষ্ট ক্রিকেটার যখন নিজেই জাতীয় দলে ফেরার দাবিটা জোরালো করে তোলেন, তখন নির্বাচকরাও বাধ্য হন তাকে জায়গা করে দিতে। এনামুল হক বিজয় নিজেই সেই পথটা তৈরি করে নিয়েছেন। ওপেনার হিসেবে দারুণ সম্ভাবনা নিয়েই 2012 সালের 30 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটেছিল বিজয়ের। অভিষেকের দ্বিতীয় ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনায় 120 রানের দুর্দান্ত ইনিংস খেলে বিজয় জানান দিয়েছিলেন হারিয়ে যেতে আসেননি। এরপর তার পথ চলা চলছিল চড়াই উতরাই পেরিয়েই। 2014 সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে উপহার দেন দ্বিতীয় সেঞ্চুরি, এবং একই বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে সেন্ট জর্জে আরও একটি সেঞ্চুরি উপহার দেন তিনি। বিজয়ের ছন্দপতনটা ঘটে 2015 সালের বিশ্বকাপে। নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে ফিল্ডিংয়ের সময় কাঁধে ব্যথা পান, সেই যে দল থেকে ছিটকে গেলেন আর ফিরতে পারলেন না।
2018 সালে পুনরায় দলে ফিরলেন বটে, কিন্তু তার ব্যাটিংয়ে সেই ধার আর ছিল না। 2018 এবং 19 সালে মোট 8টি ম্যাচ খেলেছেন, একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি, সর্বোচ্চ 35, দুই ম্যাচে ডাক মেরেছিলেন, যে কারণে বাদ পড়ে যান দল থেকে। বিজয়ের শেষটা দেখে ফেলেছিলেন সবাই। জাতীয় দলে ফেরা নিয়ে তার নিজেরই বিশ্বাস ছিল কিনা সন্দেহ, কিন্তু জাতীয় দলের নির্বাচক, ক্রিকেট ভক্ত, সমর্থক সবার হিসেব নিকেশ পাল্টে দেন বিজয় নিজেই। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে 15 ম্যাচে 1138 রানের ইতিহাস গড়েন এনামুল হক বিজয়। লিস্ট এ ক্রিকেটে কোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে এই টুর্নামেন্টে এত রান এর আগে আর কেউ করেনি। কোনো নির্দিষ্ট লিস্ট এ টুর্নামেন্ট কিংবা লিগে এর আগে সর্বোচ্চ 971 রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার টম মুডির। 1991 সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি। 1138 রান চারটিখানি কথা নয়। জাতীয় দলে বিজয়কে ফেরানো অপরিহার্য করে তোলেন তিনি নিজেই, সুতরাং নির্বাচকরা বাধ্য হলেন বিজয়কে জাতীয় দলে জায়গা করে দিতে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সুযোগ মিলল এই মারকুটে ব্যাটারের, কিন্তু পরিহাসের বিষয় হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা কিংবা টিম ম্যানেজমেন্ট ওয়েস্ট ইন্ডিজ সফরে বিজয়কে খেলালেন টেস্ট এবং টি টোয়েন্টিতে। এই দুই ফর্মেটে ওয়ানডের চেয়ে অনভ্যস্ত বিজয়, ফল যা হওয়ার তাই হলো, বিজয় পারলেন না। সমালোচনার ঝড় উঠল, ঘরোয়া ক্রিকেটে বাঘ, আন্তর্জাতিক ক্রিকেটে এলে বিড়াল হয়ে যান বিজয়রা। কিন্তু টিম ম্যানেজমেন্ট বিজয়ের প্রিয় ফর্ম্যাট ওয়ানডেতে তাকে যাচাই করে দেখলেন না একটি বারও। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে প্রথম দুই ম্যাচ জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলার পর যখন শেষ ম্যাচটা নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছিল, তখনও বিজয়কে সুযোগ দেওয়া হয়নি। আশ্চর্য যে ওয়ানডেতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ, ওয়ানডেতেই প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি রান করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তাকে কিনা টেস্ট আর টি টোয়েন্টিতে পরখ করেই বলে দেওয়া হলো আন্তর্জাতিক ক্রিকেটে পারে না, ওয়ানডেতে একবারও সুযোগ দেওয়া হবে না। জিম্বাবুয়ে সফরে বিজয়ের সামনে সুযোগ এলো, তাও অনেক কাঠখড় পোড়ানোর পর। টি টোয়েন্টিতে যথারীতি ব্যর্থতার পরিচয় দিলেন, আর ওয়ানডেতে সুযোগ পেলেন সাকিব আল হাসান না থাকার কারণে। তারপর নাজমুল হোসেন শান্ত টানা ব্যর্থতার পরিচয় দেওয়ার ফলে টিম ম্যানেজমেন্টের মনে হলো এই ফর্ম্যাটটাতে বিজয়কে একটু সুযোগ দিয়ে দেখা হোক। সুযোগটা মিলে যেতেই নিজের প্রিয় ফর্ম্যাটে নিজেকে মেলে ধরলেন বিজয়, খেললেন 73 রানের দুর্দান্ত এক ইনিংস। 62 বল মোকাবেলা করে 6টি বাউন্ডারি এবং 3টি ছক্কার মার মেরে বিজয় বুঝিয়ে দিলেন তিনি ওয়ানডেতেই সেরা, এটাই তার প্রিয় ফর্ম্যাট। টিম ম্যানেজমেন্ট শুধু শুধু তাকে টেস্ট আর টি টোয়েন্টিতে ট্রাই করে সময় ক্ষেপণই করেছেন এবং সেই সঙ্গে দলের ক্ষতিও করেছেন। বিজয়ের জায়গায় টেস্ট এবং টি টোয়েন্টিতে অন্য কাউকে নেওয়া হলে সম্ভবত আরও ভালো করত দল। অন্যদিকে বাংলাদেশের টেস্ট ভবিষ্যৎ নিয়ে কঠিন সমালোচনা করলেন পিটারসেন, বলেছেন টেস্ট থেকে হারিয়ে যাবে বাংলাদেশ। ওয়ানডে থেকে বেন স্টোকসের বিদায়ের পর 50 ওভারের ফর্মেট নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন সাবেক খেলোয়াড়রা। ওয়াসিম আকরামের মতো অনেকেই বলছেন একদিনের ক্রিকেটের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, যখন ওয়ানডে নিয়ে সংশয়ের প্রশ্ন উঠেছে তখন টেস্ট নিয়ে আরেক ভয়ের কথা বললেন কেভিন পিটারসেন। লাল বলে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মতো দেশগুলোর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। সাবেক ইংলিশ ব্যাটারের মতে ক্রিকেটারদের বেতন ভাতা না বাড়ালে এসব দেশ থেকে টেস্ট ক্রিকেটের সংস্কৃতি উঠে যেতে পারে। দ্বিতীয় সারির এই দলগুলোর ব্যাপারে একটি সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। 2025 সালের মধ্যে টেস্ট ক্রিকেটে আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন পিটারসেন। তার আশঙ্কা এই সময়ের মধ্যে দ্বিতীয় সারির দলগুলো হারিয়ে যাবে। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোরই কেবল টেস্ট খেলা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য থাকবে। তিনি বলেন, আগেও বলেছি 2025 সালের মধ্যে শুধুমাত্র বড় দলগুলোই টেস্ট খেলবে, ওইসব দেশের হয়তো খারাপ লাগতে পারে, তবে যেসব সিরিজে নিউজিল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ বা বড় দল বাদে অন্য কোনো দল থাকবে তাদের একপাশে সরে যেতে হবে। নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন পিটারসেন। বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের তুমুল জনপ্রিয়তার কারণে খেলোয়াড়দের চাহিদা বাড়ছে বলে মনে করছেন। পালাবদলের এমন সময়ে টেস্ট ক্রিকেটারদের বেতন ভাতা না বাড়ানোর কারণে এই ফর্ম্যাট থেকে তাদের মনোযোগ সরে যাচ্ছে। পিটারসেন বলেন, একটি দৃশ্যপট দেখতে পাচ্ছি যেখানে 2025 সালে টেস্ট ক্রিকেট বলতে শুধু থাকবে অ্যাশেজ, ইংল্যান্ড বনাম ভারত, অস্ট্রেলিয়া বনাম ভারত, ভারত বনাম পাকিস্তান এবং অন্যান্য উঁচুমানের সিরিজ। যদি অন্যান্য দল তাদের টেস্ট ক্রিকেটারদের অনেক বেশি অর্থ প্রদান না করে তারা হারিয়ে যাবে, ইসিবি তাদের টেস্ট ক্রিকেটকে বাঁচাতে পারবে, তবে সব দল সেটা পারবে না। প্রিয় দর্শক, বিজয়ের ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।